কোদালিয়া নদীতে নৌকা বাইচ বাগদার পূর্ব হুদাতে উত্তর চব্বিশ পরগনার বাগদার পূর্ব হুদা তরুণ সংঘের পরিচালনায় লক্ষ্মী পুজো উপলক্ষে প্রতি বছর কোদালিয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। এবছর তা ৪৬তম বর্ষে পদানপুর কুণ্ড। এই আমাদের এই লৌকবাইজ প্রতিযোগিতা ৪৬তম বর্ষ পদার্পণ করলো এবং এই বর্তমান এই বছরের উন্মাদনা খুবই ভালো, মানুষের আগ্রহ এবং আমাদের এই এতটা অঞ্চলের সমস্ত ব্যক্তিগর্ব বিশিষ্ট ব্যক্তিগণ প্রশাসনিক লেভেল থেকে শুরু করে সবাই আমাদের এটাখানে সামিল হয় এবং এই দিনটার জন্য আমরা সারা বছরই অপেক্ষা করি। এটা আমাদের পূর্ববাংলার ঐতিহ্যবাহী, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারাও করে গেছে, সেই সঙ্গে এখন এইটাকে আমরা করছি। এটা আমাদের লক্ষ্মী পুজো উপলক্ষে, পূজা করি লক্ষ্মী পুজো উপলক্ষেই আমাদের এই অনুষ্ঠান করা হয়, প্রতি বছরই হয়। হ্যাঁ, এটাই আমাদের প্রধান উৎসব হিসেবে পালিত হয় এবং এই দিনটার জন্যই আমাদের গ্রামে যারা যেসব মহিলাদের মানে যেসব বাচ্চাদের বিয়ে থাকা হয়ে যায় তারাও এই দিনটার জন্য অপেক্ষা করে কখন এই দিন আসবে। আমরা এই যে নূতন উদ্যমনায় এবং আমাদের এই মানে এই যে আমাদের যে উৎসাহ এই উদ্দীপন্ন এই দেখে আমাদের এখানকার প্রত্যেকটা মানুষ আমরা খুব খুশি এবং এই মেলা আমরা সাত দিন ব্যাপী করবো এবং যাতে এই এলাকার শান্তি শৃঙ্খলাটা বজিয়ে থাকে আমরা সব রকম। নৌকা বাইচ নিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনা হয়, সেক্ষেত্রে কি প্রশাসনিক ব্যবস্থা? হ্যাঁ, আমাদের এখানে আমাদের বাগদা পিএস মাননীয় শ্রী অতি সাহেব উৎফল শাহ মহাশয়, তিনি আমাদের আজ থ্রি টার্মস হলো এই মেলাটা তিনি দেখছেন এবং আমাদের সঙ্গে খুবই উৎপাদিতভাবে সহযোগ করছেন, সঙ্গে আমাদের বাগদা বিডিও এবং আদার্স যারা কি বলবেন। হ্যাঁ, নৌকাবাইচ দেখতে এসছি, আমাদের বাড়ি এখানেই গ্রামে, এখানের ঐতিহ্যই নৌকাবাইচ। আমরা লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে বসে থাকি, দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো আসে, আমরা আত্মীয় স্বজন এই লক্ষ্মী পুজোর সময় আমাদের এখানেই আসে সবাই। প্রচুর হ্যাঁ প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক চারিদিকে এই নৌকাবাইচ এই ঐতিহ্যের জন্য চারিদিকে লোক এখানে আসে। না না না, আমাদের এখানেই হয়। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। আপনার নাম? সোমা বিশ্বাস।